হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আমার কাজের একদিনও ছুটি নেই, সেই কারণে আমি ব্লগ করতে পারিনি। তো আজকে শুভ নবমী, সবাইকে জানাই শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমার সাথে আছে শুভঙ্কর, শুভঙ্কর এসছে ঘোড়াঘাটা থেকে, আর আজকেও আমার সঙ্গী হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তো চলো যাওয়া যাক, পুরোটা তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ঠাকুর। তো পুরো উলবেড়িয়াটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এইখানে নাচছি না, এটা দেখে নাও সবাই। এটা হচ্ছে নোনা শিবতলা উলুবেড়িয়া পূজা কমিটি, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে দেখাবো উলুবেড়িয়ায় আরও কী কী ঠাকুর হয়েছে সেগুলোও দেখাবো। তো আজকে একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছে, সেই দাদার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, এই যে দাদার সঙ্গে যে পরিচয় হয়েছে। আরে নমস্কার দাদা, চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম ফিল্মওয়ালা, লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ফিল্মওয়ালার অবশ্যই দেখবেন, এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফিল্মওয়ালা তো অবশ্যই, দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তো দাদা বলে দিয়েছে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দাদার হচ্ছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দাদার চ্যানেলকে সবাই সাপোর্ট করো, আর আমার চ্যানেলকেও সাপোর্ট করো। তো আরও ভালো ভালো ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আরও তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো। এই প্যান্ডেলে যে ঠাকুরগুলোর কথা এখানে রাখা আছে, মা দুর্গা তো অতি অবশ্যই আছে, কিন্তু একটা যে দৃশ্যটা বা দেখাবো যেটা অন্য কোনো প্যান্ডেলে পাওয়া যায় না, এখানে কার্তিক গণেশ বা লক্ষ্মী সরস্বতী কেউ নেই। এখানে রাবণকুলকে ধ্বংস করার জন্য যারা যারা জটায়ু, গরুড়, শ্রী হনুমান, রাম, লক্ষণ যারা ছিল, সেই তখনকার দিনের একটা চিত্র এই উলুবেড়িয়া নোনা নাগরিকবৃন্দ। তো নোনা কামারছাড়ার একদম সন্নিকটে ঠাকুরটা, এবং দেখে আমাদের অনেক খুবই ভালো লাগলো। এবার আমরা ঠাকুরটাকে একবার দেখাবো।
আছি আমরা নোনা অ্যাথলেটিক ক্লাবের পূজোতে। তো তোমাদেরকে দেখালাম সিনটা, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো। শুভঙ্কর কিছু বলবে? বলার কিছুই নেই, জাস্ট অসাধারণ করেছে। শুধু এটাই বলবো, এই প্যান্ডেলগুলো দেখার পর সাবস্ক্রাইব আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একদম। তো এখানে থিমটা দেখো, একটা আদিবাসীদের সব নিয়ে থিম, কেরলের এখন আমরা আছি উলুবেড়িয়া কালীবাড়ি। তো কালীবাড়ি মায়ের প্রতিমা তোমাদের দর্শন করাবো। শুভঙ্কর কিছু বলো? এটা হচ্ছে উলুবেড়িয়ার সব থেকে দর্শনীয় স্থান, কালীবাড়ি, মা আনন্দময়ী কালীমাতার মন্দির, যা উলুবেড়িয়াটা যার জন্য বিখ্যাত। এবং সামনেই বড় গঙ্গা আছে, যেখান থেকে বড় বড় লঞ্চও পাস হয়, এবং এখানে অনেক ভালো ভালো দেখার জিনিস আছে। বহু দূর দূর থেকে অনেক দর্শনার্থী সেখানে ভিড় করে। আপনারাও যদি আসেন উলুবেড়িয়া থেকে, টোটোয় করে মিনিট দশেক টাইম লাগে, উলুবেড়িয়া স্টেশন থেকে টোটো ধরবেন, সোজা এখানে নেমে পড়বেন, বলবেন উলুবেড়িয়া কালীবাড়ি। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা বারবার বলতে হচ্ছে, ঠিক আছে? কেননা দাদা চ্যানেলটা একবারে নতুন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? তো মাকে তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখো, দেখাচ্ছি। বাইকে করে ভেতরটা থেকে আসতে অনেকটা টাইম লাগলো, যেহেতু আজকে পুজোর সময়, তাই অষ্টমী নবমী দশমী তিন দিনে খুব বড় ভিড় থাকবে, ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কত লোক, এবং ওগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এবং তোমাদেরকে যেটা প্রথমেই বলেছিলাম যে এটা খুবই দর্শনীয় স্থান, এবং বহু দূর দূর থেকে এখানে অনেক দর্শনার্থীরা আসেন। দেখো তার ভিড় তোমরা সেটা এখানে দেখতে পাচ্ছ। আর এবার মাকে আমরা দর্শন করাবো, ডান, এবং আমরা ওইদিকে যাব মন্দিরের দিকে। তো এটা সেকেন্ড ব্লক দিলাম পুজোয়, ফার্স্ট দিয়েছিলাম হচ্ছে শ্রীভূমির বুর্জ খালিফা, আর হচ্ছে সেকেন্ড হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি। বলতে বলতে বৃষ্টিও চলে এসছে, বৃষ্টি চলে এসছে, খুব জোরে বৃষ্টি চলে এসছে। আর কি করে কাজে যাব দাদা, মানে মানে এতটাই ব্লক ভালোবাসে, মানে এতটাই আপনাদেরকে সকল ওয়েস্ট বেঙ্গল শুনে ওয়ার্ল্ডের মানুষকে এত ভালোবাসো,
মানে ভালোবাসতে পারে, তার জন্য ও আজকে নিজের কাজটা মাথায় রেখে আমাদেরকে বলে বেরেছে যে ভাই আমাদের কাজে বেরোতে হবে। কিন্তু দেখো এরকম বৃষ্টি চলে এসেছে, ঠাকুর দর্শন কত দূরের কথা, এবার ও কাজে যেতে পারবে কিনা আমি সেটাও বলতে পারছি না, ঠিক আছে। আমি জানি না, আমার ওপর ডাক করবে কেন, এটা আমিও কাজে বাড়ি থেকে ট্রেনে বের করে এনেছি, কাজে তো আমাকে যেতেই হবে, এই কারণে অসুবিধায় পড়ে যাবো যেহেতু আমি একটা অনলাইন কোম্পানিতে কাজ করি, তো কাজে আমাকে যেতেই হবে, বৃষ্টি হোক যাই হোক, তো তবু আমি ব্লগ দিচ্ছি, যতটা পারছি আমি দেওয়ার চেষ্টা করছি। সো ভিউয়ার্স, আমরা আজকে উলবেরিয়া ব্লগটা করতে বেরিয়েছিলাম, তো এরকম বৃষ্টি চলে এসেছে যে কারণে আমরা আজকের মতো এটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে। কারণ এরপর যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না আর আমরা রিকভারি করতে পারবো, ঠিক আছে, বা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।